নমস্কার বন্ধুরা, জগদাস্টার ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি নন্দিতা বিশ্বাস। এর আগে আমি তোমাদের মডার্ন হিস্ট্রির চেমসফোর্ড, লর্ড চেমসফোর্ড পর্যন্ত পড়িয়েছি, 1921 পর্যন্ত অলরেডি শেষ হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম যে মডার্ন হিস্ট্রির যে ক্রোনোলজি ওয়াইজ একদম স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত আমি তোমাদের শেষ করব, তো তারই অলরেডি আমরা শেষের পথে চলে এসেছি। আর তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছো তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, তো সেটা জেনে সত্যি খুব ভালো লেগেছে। আর আশা করি তোমরা এইভাবেই চ্যানেলটার সাথে যুক্ত থাকো, আর আগে যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো তোমরা দেখতে থাকো আর সাথে নোট করতে থাকো। তো তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো যে মেডিকেলে অনেকের অনেক রকমের সমস্যা আছে, ছোট ছোট সমস্যা, কারোর দাঁতের সমস্যা, কারোর নখ নখ নিয়ে সমস্যা। তো এই ছোট ছোট সমস্যাগুলো তোমরা অ্যাভয়েড করে চলো, তো এগুলো কোনো প্রবলেম করবে না। মেইনলি আমাদের যখন মেডিকেল হয়েছিল তখন আই টেস্ট হয়েছিল, B1 ক্যাটাগরির যে আই টেস্টের ক্রাইটেরিয়া আছে সেটা যদি ফুলফিল হয় ওটা মেইন টেস্ট আই টেস্টের জন্য। আর চেস্টের এক্সরে হয়েছিল, আর ছেলে আর মেয়েদের প্রাইভেট পার্টস যেটা আছে সেটা চেক হয়েছিল। তো এইগুলো উপরে উপরে মেডিকেল এরকম হয়েছে ডিটেইলে, কারোর নখ, কারোর কানের ভেতরে গিয়ে, নাকের ভেতরে গিয়ে, দাঁতের কোনো চেক হয়নি। তো তোমাদেরও এইসব বিষয়ে আর মানে ছোট ছোট যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মেইনলি উপরে আমি যেগুলো বললাম, চোখ, চেস্ট আর প্রাইভেট পার্টস, আর ছোটখাটো কিছু টেস্ট আছে ওগুলো মানে সবারই নর্মালি থাকে, অসুবিধা কারোর হয় না। তো আর অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো যে পরীক্ষা কোন ল্যাঙ্গুয়েজে দিতে পারবে, বাংলায় দিতে পারবে কিনা, সেটা অনেকে শুনতে চেয়েছো। হ্যাঁ, বাংলায় আমি আবার বলছি যে বাংলা বা রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজই হোক না কেন, সেই ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা বাংলা অলরেডি মিডিয়ামে পড়াশোনা করছো তারা কন্টিনিউ বাংলা মিডিয়ামে পড়াশোনা করতে থাকো, তোমাদের কাছে অপশান থাকবে যে তোমরা চাইলে ইংলিশও দিতে পারো, বাংলায়ও দিতে পারো। তো বাংলা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো, বাংলা কোনো মানে বাধা হয়ে দাঁড়াবে না তোমাদের কাছে। তো আমি আরো তোমাদের একটা কথা জানাতে এসেছি যে এটা শেষ হয়ে যাবে 1947 অব্দি আমরা পড়িয়ে দেবো মডার্ন হিস্ট্রি, তো ক্রোনোলজি শেষ হয়ে যাবে। তারপরে আমি তোমাদের বলেছিলাম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা ভিডিও নিয়ে আসবো, মহাবিদ্রোহের একটা ভিডিও নিয়ে আসবো, আর কিছু অ্যাসোসিয়েশন যে সমাজ সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিল সেগুলো আমি তোমাদের পড়িয়ে দেবো, কারণ ওখান থেকেও কোশ্চেন আসে। আর যে সংবাদ মাধ্যম, নানান রকমের বই, স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত যে বইগুলো ছিল, কার লেখা বই, কত সালে কে লিখেছে, প্রথম সংবাদ যে পত্রিকাগুলো আসতো সেই পত্রিকাগুলো সম্বন্ধে আমি তোমাদের একটা ভিডিওতে আমি পড়িয়ে দেবো। তো এই ওভারঅল মডার্ন হিস্ট্রি একটা মানে রেডিমেড নোট তোমার হাতে থাকলো, আর সেগুলো তুমি বারবার রিভাইজ করলে, আরো বই পড়লে সেগুলো আরো নোট আপডেট তুমি নিজে থেকে এনরিচ করতে মানে এনরিচ করে দাও, তো এগুলো তোমাকে হেল্প করবে। আগে যে শুধু RPF এর পরীক্ষাই তো পরীক্ষা নয়, কারণ RPF ছাড়াও আমরা 1 বছর বা 1.5 বছর যারা প্রিপারেশন করছি তারা RPF এর সাথে সাথে আরো যে নানান ধরনের এক্সাম, অনেকেই CGL মানে CGL এর যে পরীক্ষা হয়, SSC, MTS এর পরীক্ষা হয়, CHSL হয়, তো এইসব পরীক্ষাগুলোতে তোমাদের হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি একটা এই পার্টটা করে গেলে একটা সাপোর্ট পাবে, সব পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে। আর অনেকে WBCS এরও প্রিপারেশন নিচ্ছ সাথে সাথে, আর সামনে প্রিলিমস আছে, তো এই হিসাবে তোমরা প্রিপারেশন নাও। মডার্ন হিস্ট্রি এই পার্টটা কন্টিনিউ করব আর শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, অলরেডি আমরা অনেকগুলো ভিডিও তোমাদের প্রোভাইড করেছি। আর এর সাথে আমি যেটা জানাবো সেটা হচ্ছে এরপরে আমি তোমাদের বায়োলজি মানে সায়েন্সের যে সাবজেক্ট সেটা আনার চেষ্টা করব, কারণ অনেকের সায়েন্সের ডিমান্ড রয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়েছো। আর সায়েন্স একটা রেলের পরীক্ষা বা SSC পরীক্ষায় একটা হেভি ওয়েটেজ সায়েন্সের থাকে, সায়েন্সের পার্টটা সবসময় থাকে, তো বায়োলজির পার্ট থেকেও কোশ্চেন আসে। আর আমার সম্বন্ধেও আমি তোমাদের বলে দিই, আমি জুলজি অনার্স নিয়ে মানে পড়াশোনা করেছি চাকদা কলেজে, তো জুলজি ব্যাকগ্রাউন্ড মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই বলতে পারো। আর সায়েন্স নিয়ে পড়ার পরেও আর্টসের বিষয়েও মানে একটা ইন্টারেস্ট আমার তৈরি হয়েছে, যেটা কম্পিটিটিভ এক্সামে আসার পরে তৈরি হয়েছে। আগে আমি ইতিহাস নিজেও পারতাম না, আর ইতিহাসে অনেক কম নম্বর পেয়েই আমি পাশ করেছি যখন ক্লাস 10 অবধি আমার ইতিহাস সাবজেক্টটা ছিল, কিন্তু ধীরে ধীরে আমার ইন্টারেস্ট এসছে। তো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই যে আমি সায়েন্স পারি না, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নই তো আমি অনেকটা পিছিয়ে যাবো হয়তো, এরকম নয়। যার যার ইন্টারেস্ট একবারে মানে একবার যদি চলে আসে সাবজেক্টের প্রতি
তো তোমরা ওই সাবজেক্টটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে যদি ওই সাবজেক্টটাকে তোমাদের বোঝানো যায় ঠিক করে। তো আমি চাইছি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বায়োলজি মানে জুলজি অলরেডি ছিল, বায়োলজি নিয়ে পড়াশোনা করেছি, তো এই সাবজেক্টটাতে আমার হোল্ডিং আছে, আমি তোমাদের সেই হিসাবে আমার এক্সপিরিয়েন্স আমার নলেজ আমি তোমাদের সাথে বায়োলজির ওই পার্টটা আমি শেয়ার করব। আর আগে আগে সায়েন্সের আরো কিছু যে ফিজিক্স কেমিস্ট্রির যে পার্টটা আছে সেটাও আমি তোমাদের ধীরে ধীরে পড়ানোর চেষ্টা করব। আর তোমরা পড়তে থাকো, ক্লাসের নোটগুলো বানাও। আর আমি লাস্ট তোমাদের মডার্ন হিস্ট্রি শেষ করেছিলাম চেমসফোর্ডে, লর্ড চেমসফোর্ড। আজকে আমি তার পরের যে গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিল তার নাম হচ্ছে লর্ড রিডিং, সেখান থেকে শুরু করব। তো এসো, মডার্ন হিস্ট্রির এটা ক্লাস 6 নম্বর ক্লাস হবে। নেক্সট গভর্নর জেনারেল হচ্ছে লর্ড রিডিং, 1921 থেকে 1926 এনার সময়কাল ছিল। তোমাদের 1921 পর্যন্ত আমি লর্ড চেমসফোর্ড পর্যন্ত পড়িয়েছি, 21 থেকে 26 এটা মাথায় রেখো। তো 21 থেকে 26 এর মধ্যে যে মেইন ঘটনা ঘটে সেটা হচ্ছে চৌরাচৌরি ঘটনা। তোমরা অনেকেই জানো গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেছিল, আর সেটা একটা সমাপ্তি ঘটে হচ্ছে ভায়োলেন্সের দ্বারা। মানে চৌরাচৌরি ঘটনা যেটা হয়েছিল সেটা একটা হিংসাত্মক ঘটনা, যেখানে চৌরাচৌরি একটা জায়গার নাম যেখানে থানায় পুলিশদের বন্দি করে আগুন লাগিয়ে দেয়। আর গান্ধীজির যে অসহযোগ আন্দোলন ছিল এটা মেইনলি হিংসা মানে অহিংসাত্মক আন্দোলন ছিল, যেখানে হিংসার কোনো জায়গা ছিল না। তো চৌরাচৌরি ঘটনা যেটা হয় সেটা হচ্ছে 1922 সালের 5ই ফেব্রুয়ারি, 5th ফেব্রুয়ারি 1922 সালে এই ঘটনা ঘটে। তো এই ভায়োলেন্স মূলক যে ঘটনা সেটা ঘটে যাওয়ার পরে চৌরাচৌরি, এটা নোট করে নিও তোমরা খাতায়, উত্তর প্রদেশের একটা জায়গার নাম চৌরাচৌরি, উত্তর প্রদেশের গোরখপুর জেলার একটা জায়গার নাম চৌরাচৌরি, যেখানকার থানায় এই ঘটনাটা ঘটে। আর এই ভায়োলেন্সের পরে গান্ধীজি নির্ণয় নেয় কি অসহযোগ আন্দোলন যেটা গান্ধীজি শুরু করেছিল সেই আন্দোলনকে সে তুলে নেবে। তো এই আন্দোলন যে তুলে নিয়েছিল 5ই ফেব্রুয়ারি 1922 সালে, অসহযোগ আন্দোলন তুলে নেওয়ার কারণ ছিল চৌরাচৌরি ঘটনা। তো 5 তারিখে চৌরাচৌরি ঘটনা হয়, আর ঠিক 11 তারিখে 11ই ফেব্রুয়ারি 1922 সালে এই অসহযোগ আন্দোলন তুলে নেয় গান্ধীজি। এরপরে আর একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলা। কাকোরি ষড়যন্ত্র মামলা ঘটে 7ই আগস্ট 1925 সালে। কাকোরি ষড়যন্ত্র মামলা হচ্ছে কাকোরি একটা ট্রেনের নাম, যেটা উত্তরপ্রদেশে ট্রেনটা চলতো। এই ট্রেনের লুট করে যে বিপ্লবী আন্দোলন চলছিল, ট্রেন লুট করে পয়সা মানে জোগাড় করতো বিপ্লবী আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল। তো এই কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যারা দুজন নেতা যুক্ত ছিল তাদের নাম মনে রাখবে, আশফাতুল্লাহ। আশফাতুল্লাহ আমি আর এখানে লেখার জায়গা নেই, আমি পরের মানে পরের পেজে আমি তোমাদের লিখে কারা কারা যুক্ত ছিল তাদের নামগুলো আমি তোমাদের বলবো। তো কাকোরি ষড়যন্ত্রের মামলার সাথে যে দুজন নেতা ছিল তাদের নাম তোমরা লিখে নাও, রামপ্রসাদ বিসমিল আর আশফাতুল্লাহ। রামপ্রসাদ বিসমিল আর আশফাতুল্লাহ নামক দুজন নেতা কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিল। এরপরে আসি প্রথম স্বরাজ পার্টি। প্রথম স্বরাজ পার্টি প্রতিষ্ঠা হয় 1923 সালে। 1923 সালে প্রথম স্বরাজ পার্টি প্রতিষ্ঠা হয়, যার প্রেসিডেন্ট ছিলেন সিআর দাস। সিআর দাসের পুরো নাম তোমরা নোট করে নিও, চিত্তরঞ্জন দাস। তো এটা বলে রেখো, চিত্তরঞ্জন দাস একটা বাঙালি নাম, তো বাঙালি প্রেসিডেন্ট পদে, মানে প্রেসিডেন্ট বাঙালি সবসময় আগে এগিয়েই থাকে, স্বাধীনতা আন্দোলনেও এগিয়েছিল। তো এইভাবে মনে রেখো, প্রেসিডেন্ট পদ একটা বড় পদ, যেটা একজন বাঙালি সিআর দাস মানে চিত্তরঞ্জন দাস এই পদে ছিলেন, যেটা প্রথম স্বরাজ পার্টি প্রতিষ্ঠায় তার প্রেসিডেন্ট চিত্তরঞ্জন দাস। আর সেক্রেটারি, তার পরের যে পদটা সেক্রেটারি সেটা ছিল মতিলাল নেহরু। মতিলাল নেহরু সেক্রেটারি পদের সাথে যুক্ত ছিল। তো এর পরের যে ঘটনাটা আছে সেটা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তো এটাও মানে যে স্বাধীনতা আন্দোলন চলছিল তার এক্সট্রিমিস্ট যে ফেস চলছিল সেখানে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় 1924 সালে। তো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত দুজন নেতার নাম নোট করে নিও, এই কাকোরি ষড়যন্ত্র মামলায় আমি যার নাম বললাম রামপ্রসাদ বিসমিল, সে রামপ্রসাদ বিসমিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথেও যুক্ত ছিল। তো এখানে নোট করে নিও, রামপ্রসাদ বিসমিল আর সচিন সান্যাল দুজন নেতার নাম হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত যারা ছিল, একজন হলো রামপ্রসাদ বিসমিল আর একজন সচিন সান্যাল।
খাতায় তোমরা অবশ্যই নোট করে নিও। নেক্সট যে গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড আরউইন। 1926 থেকে 1931 সাল পর্যন্ত এনার সময়কাল ছিল। লর্ড রিডিং এর পরে লর্ড আরউইন 1926 থেকে 31 পর্যন্ত সময়কাল ছিল। তো এনার সময় যে ঘটনা ঘটে, যে কনস্টিটিউশনাল রিফর্ম হচ্ছিল, লাস্ট আমরা ব্রিটিশ পার্লামেন্টে যে কানুনটি পাশ হয় সেটি পড়িয়েছিলাম তোমাদের 1919 সালে, যে মন্টেগু চেমসফোর্ড আইন আসে, তার যে 10 বছর পূর্ণ হওয়ার পরে যে চুক্তি ছিল যে একটা কমিশন বসানো হবে আর মন্টেগু চেমসফোর্ড আইনের জায়গায় নতুন আইন আনা হবে। তো সেটারই 1910 বছর 1919-এর পরে 1929 আসার কথা, কিন্তু ঠিক তার 1 বছর 2 বছর আগেই একটা কমিশন নিয়োগ করা হয় যার নাম সাইমন কমিশন। 1927 সালে এই সাইমন কমিশন বসানো হয়, যেটা 1928 সালে ভারতে আসে। তো সাইমন কমিশনের যেটা মেইন ভারতীয়রা এর বিরোধিতা করে তার কারণ ছিল এই কমিশনে কোনো ভারতীয়কে নিয়োগ করা হয়নি, মানে এই কমিশনের যে 7 জন মেম্বার ছিল তারা ব্রিটিশ মেম্বার ছিল, ভারতীয় কোনো ব্যক্তিকে এই কমিশনে নিয়োগ না করার জন্য এই কমিশনের বিরুদ্ধে যখন এই কমিশন ভারতে আসে তো এদের বিরুদ্ধে কালো পতাকা দেখানো হয় আর তাতে লেখা থাকে সাইমন গো ব্যাক, মানে সাইমন কমিশনের এগেনস্টে এই নারা লাগানো, মানে যে যেটাকে বলে আওয়াজ ওঠানো হয়। তো এই সাইমন কমিশনের বিরুদ্ধে যে আওয়াজ ওঠানো হয় তার মূলত প্রধান যে নেতা ছিল তিনি ছিলেন লালা লাজপত রায়। তো লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করে সেখানেই তাকে লাঠি, মানে লাঠির দ্বারা আঘাত করে লালা লাজপত রায়কে মেরে ফেলা হয়। তো এই সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে লালা লাজপত রায়ের মৃত্যু হয়। আর একটা কোশ্চেন এখান থেকে WBCS এর প্রিলিতে একবার এসেছিল, একবার না 2-3 বার রিপিট হয়েছে, যে সাইমন কমিশনের ব্যর্থ, মানে সাইমন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তার কারণ কি? তার কারণ এটাই ছিল যে এই কমিশনের সাথে কোনো ভারতীয় যুক্ত ছিল না, এই কমিশনের সব নেতাই, 7 জন নেতাই ব্রিটিশ ছিল। নেক্সট যে ঘটনা ঘটে সেটা হচ্ছে লাহোর অধিবেশন। আমি তোমাদের কংগ্রেসের যে সেশন তার মধ্যে আমি তোমাদের সুরাট অধিবেশন করিয়েছিলাম, তো তারপরে যে লখনউয়ে অধিবেশন হয়েছিল যেখানে চরমপন্থী নরমপন্থীর মিলন ঘটেছিল, আর মুসলিম লীগ আর কংগ্রেসের যৌথ অধিবেশন লখনউয়ে হয়েছিল, ঠিক তেমনই কংগ্রেসের আর একটা অধিবেশন হয়েছিল লাহোর অধিবেশন 1929 সালে। তো 1929 সালে যে লাহোর অধিবেশন হয় এর ইম্পর্টেন্স এটাই ছিল যে এই লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম করা হয়। তো পরীক্ষায় আসে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম কোন অধিবেশনে করা হয়? লাহোর অধিবেশনে 1929 সালে। নেক্সট যে ঘটনা আছে সেটা হচ্ছে ডান্ডি অভিযান। ডান্ডি অভিযান আমরা সবাই জানি গুজরাটে হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে। তো ডান্ডি অভিযান সবরমতী আশ্রম থেকে মহাত্মা গান্ধী তার 78 জন সহকর্মীর সাথে 241 মাইল পথ চলে ডান্ডি অভিযানে শুরু করে। তো এই ডান্ডি অভিযানের সময়কাল ছিল 1930 সালে 12 মার্চ থেকে 6 এপ্রিল। 12 মার্চ থেকে 6 এপ্রিল 1930 সালে। তো 1930 সালের 12 মার্চ থেকে 6 এপ্রিল গান্ধীজি তার 78 জন সহকর্মীর সাথে 241 মাইল পথ চলে সবরমতী আশ্রম থেকে এই ডান্ডি অভিযানে শুরু করে। নেক্সট এই সময় রাউন্ড টেবিল কনফারেন্স, মানে গোল টেবিল বৈঠক বসে, ব্রিটিশ যে আরউইন ছিল ওই সময় আরউইনের সাথে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় লন্ডনে। তো এর প্রথম যে বৈঠক বসে সেটা হচ্ছে নভেম্বর 1930 সালে। এই বৈঠকে গান্ধীজি বা কংগ্রেসের কোন নেতা এই বৈঠকে যান না, কিন্তু মুসলিম লীগ উপস্থিত ছিল আর BR আম্বেদকরও এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম বৈঠকে। আর দ্বিতীয় যে বৈঠক হয় সেখানেও BR আম্বেদকর উপস্থিত ছিলেন, আর সাথে গান্ধীজি এই দ্বিতীয় বৈঠকে গান্ধীজি গেছিলেন। তো পরীক্ষার সময় প্রশ্ন আসে যে কোন বৈঠকে, কোন রাউন্ড টেবিল বৈঠকে গান্ধীজি উপস্থিত ছিলেন, তো সেটা হবে উত্তর দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠকে। আরেকবার আরেকটা কোশ্চেন আসে যে গান্ধীজির সাথে কোন প্রথম ওমেন যে মহিলা নেতা পৌঁছেছিলেন তার নাম কি ছিল? তিনি ছিলেন সরোজিনী নাইডু।
এখানে তোমরা নোট করে নিও, গান্ধীজির সাথে সরোজিনী নাইডু এই দ্বিতীয় যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল সেখানে লন্ডনে দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠকে যুক্ত মানে যোগ দিয়েছিলেন। আর বি আর আম্বেদকর বললাম প্রথম রাউন্ড টেবিল বৈঠক, দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠক, আর তৃতীয় যেটা আমি পড়াবো তোমাদের, সেখানে বি আর আম্বেদকর তিনটে রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। আর একজন নেতার নাম আসে, সেটা হচ্ছে তেজ বাহাদুর সাপ্রু বলে একজনের নেতা ছিলেন, তিনিও এই তিনটে রাউন্ড টেবিল বৈঠকেই যোগ দিয়েছিলেন, কিন্তু গান্ধীজি শুধুমাত্র দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন। নেক্সট 1931 সালে গান্ধী আরউইন প্যাক্ট সাইন হয়, এর আর একটা নাম হচ্ছে দিল্লি চুক্তি, গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি। তো এই চুক্তির গুরুত্ব মানে গুরুত্ব কি ছিল, এই চুক্তির মাধ্যমে যে অসহযোগ আন্দোলন চালু হয়েছিল সেই অসহযোগ আন্দোলনের যে অফিসিয়ালি মানে বন্ধ করা হয় এই গান্ধী আরউইন প্যাক্টের দ্বারা, আর এই চুক্তির মাধ্যমে অসহযোগ আন্দোলন সম্পূর্ণভাবে অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়। লর্ড আরউইনের সময় 1931 সালে গান্ধী আরউইন প্যাক্ট স্বাক্ষর হয়, আর এই গান্ধী আরউইন প্যাক্ট বা দিল্লি প্যাক্টের মাধ্যমে মেইনলি যে আইন অমান্য আন্দোলন ছিল তার অবসান ঘটে। আমি তোমাদের একটু আগে ভুল বলেছি, একটা অসহযোগ আন্দোলন বলেছিলাম, ওটা আইন অমান্য আন্দোলন হবে, যারা লিখেছে তারা রেক্টিফাই করে নাও। আর এই যে গান্ধী আরউইন প্যাক্ট যেটা স্বাক্ষর হয় সেখানে 23 মার্চ 1931 সালে ভগৎ সিং, সুখদেব আর রাজগুরু তিনজন বিপ্লবী যে নেতা ছিল তাদের ফাঁসি হয়ে দেয়। এই ফাঁসি গান্ধী আরউইন প্যাক্টের দ্বারা এই ফাঁসিকে মানে রদ করা যায়নি, কারণ ব্রিটিশ যে আরউইন ছিল তিনি রাজি হন না যে ফাঁসি মুকুব করা হবে। তিনি বলেছিলেন যে যারা জেলে রয়েছে মানে হিংসামূলক মার্ডার বা এরকম কোন কাণ্ড যারা করেনি তাদের রিলিজ করে দেওয়া হবে, কিন্তু যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছিল তাদের ফাঁসি মুকুব করা হবে না। এই জন্য 23 মার্চ 1931 সালে ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুর ফাঁসি হয়, যেটাকে গান্ধী আরউইন প্যাক্টের দ্বারা আটকানো যায় না। তারপরে যে লর্ড আরউইনের সময় হারকোর্ট বাটলার কমিশনের প্রতিষ্ঠা হয়, এটা 1927 সালে হারকোর্ট বাটলার কমিশনের প্রতিষ্ঠা হয়, যেখানে যে প্রাদেশিক রাজ্য সমূহ ছিল মানে প্রিন্সলি স্টেট তাদের একসাথে যুক্ত রাখার জন্য এই হারকোর্ট বাটলার কমিশনের প্রতিষ্ঠা হয় লর্ড আরউইনের সময়। তো আজকে লর্ড আরউইন আর লর্ড এর আগে তোমাদের লর্ড রিডিং দুটো ভাইসরয় সম্বন্ধে আমি তোমাদের পড়ালাম। তো আশা করি যারা ভিডিওটা দেখলে, আমি অনেক কিছুই বোর্ডে লেখার জায়গা পাইনি কিন্তু আমি তোমাদের ডিকটেট করে দিয়েছি, আর সেগুলো অবশ্যই খাতায় নোট করে নিও। আমি যেগুলো মুখ দিয়ে ভার্বালি তোমাদের বলেছি সেগুলো সাথে সাথে পাশে নোট করতে থাকো তোমরা। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা তোমাদের বন্ধু বান্ধব যারা পড়াশোনা করছে তাদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, তোমরা ফোকাসড হয়ে পড়াশোনা করো, এগিয়ে যাও। আর আমাদের ভিডিও যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানতে চাওয়ার থাকে ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, যথাসম্ভব উত্তর দেওয়া হবে, বা কমেন্টের মাধ্যমে যদি উত্তর না দেওয়া যায় নেক্সট যে ভিডিও আসবে সেখানে যে ওভারঅল যে ডাউট গুলো তোমরা জিজ্ঞাসা করবে সেগুলো ক্লিয়ারিফাই করে দেওয়া হবে। আর তোমাদের সাপোর্ট পেয়ে সত্যি মনে হয় যে মোটিভেশন আসে যে হ্যাঁ, তোমাদের যদি দু একজনের হেল্প হয়ে থাকে আমার জন্য তো আমার সেই হেল্প করা উচিত। তো সেই উদ্দেশ্য নিয়ে তোমাদের ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তো তোমরা আরো ফোকাসড হয়ে পড়াশোনা করো, সামনে যত চাকরির পরীক্ষা আছে সেগুলোতে তোমরা সিলেকশন পাও, নিজেরা সেলফ স্টাডি করো, জাস্ট এটুকুই আশা রাখি। আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা করো।